তরকারি কিংবা ভাজা যেখানেই বলুন না কেন, অতিরিক্ত তেলের আধিপত্য বা আধিক্য কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবার আপনি রিফাইন্ড তেল ইউজ করবেন, সেটাও যে খুব একটা স্বাস্থ্যের জন্য অতিরিক্ত মাত্রায় ভালো তা কিন্তু নয়। সেক্ষেত্রে ঘিটা অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর, এটা বিশেষজ্ঞরা মনে করছেন। ঘি প্রত্যেকদিন খাওয়া কি উচিত কিনা বা খেলে কি উপকার হয় সে বিষয় নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি প্রতিদিন অল্প করে ঘি খেলে আপনার কি উপকার হতে পারে। গরম ভাতের সঙ্গে একটু ঘি আর কাঁচা লঙ্কা খাওয়া মানে বাড়ির গার্জিয়ানরা ছোট বয়সে বিশেষ করে প্রচন্ড রেগে যান, বলেন অত্যন্ত খারাপ, স্বাস্থ্যের পক্ষে ঘি এত খাওয়া উচিত না, আবার অনেকে ওজন বৃদ্ধির ভয়ে ঘিটা খান না, সেক্ষেত্রে রিফাইন্ড তেলটাকে বা অয়েলটাকে ইউজ করেন, সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। তুলনামূলক ঘি অনেক ভালো, এটা আয়ুর্বেদ শাস্ত্র মতে বলা হচ্ছে ঘি অন্যান্য তেল বা রিফাইন্ড তেলের থেকে অনেকটাই উপকারী, এবং এখনকার বর্তমান যুগের চিকিৎসক বা ডায়েটিশিয়ানরাও বলছেন যে ঘি অনেক বেশি উপকারী। সেটা কেন বলছেন এবার সেটা জেনে নেওয়া যাক। প্রথমেই বলি ঘি গুড ফ্যাটে সমৃদ্ধ, অর্থাৎ আমরা যারা ঘি খাই না ফ্যাটের ভয়ে, আমরা যারা মোটা হয়ে যাচ্ছি সবার আগে যেটা করি সেটা হচ্ছে ডায়েট থেকে ফ্যাট জাতীয় খাবারগুলো বাদ দিয়ে দিই যাতে আমাদের শরীরে ওজনটা কমে। কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন তিনটে উপাদানেরই যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা কখনোই সুস্থ থাকতে পারি না। সুতরাং এগুলো বাদ দিলে শরীর ভালো হওয়ার পরিবর্তে খারাপটাই হয়। যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেলে ভাজা এই ধরনের খাদ্যগুলো, এটা বাদ দিয়ে বাড়িতে যদি একদম শুদ্ধ ঘিয়ে ভাজা খাবার খেতে পারেন তাহলে কিন্তু সেটা সুস্বাদুও হয় এবং এটা শরীরের পক্ষেও ভালো হয়। কারণ ঘি খেলে কোষ থেকে ফ্যাট সলিউবল টক্সিন বের করে ফ্যাট মেটাবলিজমের সাহায্য করে থাকে, ফলে যেটা হয় আমাদের ওই ফ্যাটটা, অতিরিক্ত যে ফ্যাটটা সেটা কিন্তু এনার্জিতে পরিণত হয়ে যায়, ফলে ওজন বৃদ্ধি তো হয়ই না বরং ওজন হ্রাস হতে পারে। সে কারণেই বলছি ওজন কমানোর জন্য ঘিকে বাদ দিতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। নাম্বার টু, রুটিতে যদি ঘি মাখিয়ে খেতে পারেন তাহলে কিন্তু শরীরে কার্বোহাইড্রেটের মাত্রাটা অনেকটা কমে যায় এবং রুটিটাও নরম হয় আর সহজে সেটা হজমও হয়। আমাদের শরীরে স্যাচুরেটেড ফ্যাটের 1% উৎস আসা উচিত ঘি থেকে, সে কারণে ঘি খাওয়াটা কিন্তু আমাদের প্রয়োজন। ঘিয়ে রয়েছে বিউটাইরিক অ্যাসিড যেটা আমাদের ইন্টেস্টাইনাল ওয়াল বা অন্ত্রটাকে ভালো রাখতে সাহায্য করে, সেই সঙ্গে কোলনের কোষকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। সুতরাং অন্ত্রকে ভালো রাখার জন্য ঘি আপনি খেতেই পারেন, তবে আয়ুর্বেদিক মতে, আয়ুর্বেদিক পদ্ধতিতে ঘি আপনার ব্যবহার করতে হবে বাইরে থেকে, বাহ্যিকভাবে যদি অন্ত্রে ব্যবহার করতে পারেন তাহলে সেটা অনেক বেশি উপকার হয়। আমাদের অনেকেরই ধারণা আছে ঘি খেলে নাকি হার্টের ক্ষতি হয় কারণ কোলেস্টেরলের মাত্রাটা নাকি বেড়ে যায়, ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঘিয়ে যে ফ্যাটটা আছে সেটা রিফাইন্ড অয়েলের থেকেও ভালো, তার কারণ ঘিয়ের ফ্যাট কিন্তু আমাদের শরীরের ভেতরে গিয়ে এনার্জিতে পরিণত হয়, আগেই বললাম কোথাও গিয়ে কোথাও জমা হয় না, ফলে এই ফ্যাটটা আমাদের শরীরের জন্য ক্ষতি করে না, বরং ঘি আমাদের, যদি আপনি ঘি খান তাহলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাটা কমে গিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। সুতরাং হার্টকে ভালো রাখার জন্য প্রত্যেকদিন নিয়ম করে একটু ঘি খেতেই পারেন। ঘির মধ্যে কিন্তু ফ্যাটটাই শুধুমাত্র থাকে, প্রোটিন বা কার্বোহাইড্রেট থাকে না। 1 চামচ ঘি 100 থেকে 150 ক্যালোরি থেকে থাকে, সেই কারণেই ঘিটা কিন্তু শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয়, বরং রিফাইন্ড অয়েল ক্ষতিকারক। আগেও বলেছি যে ডায়াবেটিস বলুন বা যে কোনো রকম রোগীদের ক্ষেত্রে ঘিটা একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া অবশ্যই উচিত, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ঘি কিন্তু ক্ষতিকারক কখনোই নয়। আর ঘি খাওয়ার একটা নিয়ম আছে, যদি আপনি খুব ভাজা, কড়া ভাজা কিছু খান সেক্ষেত্রে ঘিটা ইউজ করবেন, কিন্তু হালকা যদি হালকা ভাজার কিছু খান সেটা কিন্তু রিফাইন্ড অয়েলে করাটাই ভালো। যেমন ধরুন লুচি, পরোটা, এগুলো যখন আমরা খাই আমরা তো
রিফাইন্ড অয়েলেই করি, মাঝে সাঝে কিন্তু ঘিতে আপনি খেয়ে দেখতেই পারেন, সেটা সুস্বাদু তো হবেই এবং সেই সঙ্গে উপকারীও বটে। আর ঘি হচ্ছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিভাইরাল। যদি সর্দি লেগে আপনার নাক বন্ধ হয়ে যায়, ঘি লাগিয়ে দেখবেন সেটা কিন্তু মানে অনেকটা উপকার পাবেন, নাক বন্ধটা কিন্তু চলে যাবে। সুতরাং আজকের ভিডিওতে বেশ কিছু উপকারিতা জানতে পারলাম, আরও প্রচুর উপকারিতা ঘিয়ের রয়েছে, পরবর্তীকালে নিশ্চয়ই বলবো। কিন্তু আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম অজানা তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরোগ রাখবার জন্য অবশ্যই এক চামচ ঘি গরম ভাতে খেতেই পারেন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।